জয় তারা, জয় তারা। আজ আমরা শুনব বাস্তু স্বাস্থ্য অনুযায়ী বাণিজ্যিক আবাসন কেমন হবে বা কিভাবে করা উচিত। এই বাস্তু স্বাস্থ্য মতে যদি আমরা আবাসনটাকে নির্মাণ করি বা নির্মিত করি, তাহলে আমাদের সেই জায়গায় ব্যবসা বাণিজ্য করলে খুবই সুফল লাভ হবে। আমরা অনেকেই জানি না যে এই বাস্তু স্বাস্থ্যটা কী বা বাস্তু স্বাস্থ্য কীভাবে এসেছে, এই নিয়ে পরে আলোচনা হবে। আপনারা পরস্পর আমার এপিসোডগুলো শুনতে থাকুন, দেখবেন এখান থেকেই আপনারা অনেক কিছু জিনিস পাবেন যা আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জ ঘাটাঘাটি করতে হবে না। কারণ এখানে আপনারা তন্ত্রমন্ত্র পাবেন, বাস্তুস্বাস্থ্য মতে পাচ্ছেন, জ্যোতিষ সম্পর্কে পাচ্ছেন। তাই আমার ডিসক্রিপশনে লেখা আছে, দেখবেন সমস্যার সমাধান, এক কথা ছোট কথা অনেক কথা বুঝিয়ে দেওয়া যায়। তো আপনারা শুনতে থাকুন, কারণ আপনারা অল্পদিনে যেভাবে ভিউয়ার্সগুলো বাড়িয়ে দিয়েছেন আমার মনের জোর আরও অনেকটাই বেড়ে গিয়েছে। এবার আপনারা লাইক আর কমেন্ট করবেন যাতে আরেকটু এনার্জি লেভেলটা বাড়ে। কমেন্ট করলে কি হয়, আমি বুঝতে পারবো না আমার ভিডিওটা ভালো লেগেছে আপনাদের বা ভালো করছি। বা আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যদি আমার জানা থাকে আমি নিশ্চয়ই সেটিকে ভিডিও করে আপডেট দেব। তো এই বাণিজ্যিক আবাসন প্রায় শহর অঞ্চলে তৈরি করে বাসস্থানের সংকট নিরসনের চেষ্টা করা হয়। এইসব আবাসন নির্মাণের জন্য বাস্তুস্বাস্থ্য সিদ্ধান্তগুলি কী প্রকার বা কেমনভাবে সেটি আমাদের অনেকেরই জানা নেই, তাই সেই সম্পর্কে আজ জানব। আপনারা নোটিশ করবেন বা নোট করবেন, 23টি কথা বাস্তু স্বাস্থ্য সম্পর্কে এই বাণিজ্যিক আবাসন নিয়ে বলবো। সেটি ভালো করে শুনবেন বা ফলো করবেন। এক, যে জমিতে কমপ্লেক্স নির্মাণ করা হবে তার সমতা যদি সব দিকে সমান হয় তাহলে তা শুভ যোগ বুঝতে হবে। দুই, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য যেসব নির্ণয় বলা হয়েছে সেই সব নিয়মে বাণিজ্যিক আবাসনের ক্ষেত্রেও প্রযোজ্য। তিন, আবাসনের আশপাশে বড় রাস্তা বা হাইওয়ে থাকার বাস্তবতে অনুকূল। চার, গাড়ি রাখার জায়গা করতে হবে ভবনের উত্তর, উত্তর পূর্বে ও পূর্ব দিকে। তবে এই অবস্থায় বা এই ব্যবস্থা ভবনের বাইরে এবং মুখোমুখি করতে পারলে খুবই উত্তম বা খুব ভালো ফল পাওয়া যাবে। পাঁচ, জেনারেটর, শীত তাপ নিয়ন্ত্রক মেশিন ইত্যাদি বসাতে হবে দক্ষিণ পূর্ব দিকে, কারণ দক্ষিণ পূর্ব দিকটিকে অগ্নিকোণ বলা হয় এবং আগুনের স্থান বলা হয়েছে। তাই ইলেকট্রিকের সরঞ্জাম অগ্নিকোণেই বসাবার চেষ্টা করবেন, এই নয় যে ঘরের লাইট ফ্যান এগুলো সব অগ্নিকোণেই রাখতে হবে। যেগুলো আসল, যেমন জেনারেটর, মিটার বক্স, মিটার ঘর বা ট্রান্সফরমার, এইগুলো সব বাড়ির দক্ষিণ পূর্ব দিকে করবেন। ছয়, সিঁড়ি হবে দক্ষিণ অথবা পশ্চিম দিকে, সিঁড়ি ঘুরবে ডান দিকে। এরপর সাত নম্বর, লিফট বসালে তা হবে দক্ষিণ দক্ষিণ
পশ্চিম অথবা পশ্চিম দিকে। আট, নলকূপ, ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক ইত্যাদি করতে হবে উত্তর পূর্ব দিকে। নয়, দোকানঘর, রেস্তোরাঁ, ব্যাংক ইত্যাদি থাকবে একতলা ও দোতলায়। আপনি একতলাতেও করতে পারেন বা দোতলাতেও করতে পারেন। দশ, বহুতল ভবন হলে অফিস ঘর, কেবিন ইত্যাদি তিন তলা থেকে উপরের দিকে করতে হবে। এগারো, বিভিন্ন ঘর ও হল ঘরের মাঝে করিডর থাকা বাঞ্ছনীয়। বারো, ভবনের উত্তর পূর্ব দিকে এবং উত্তর দিকে ফুলের বাগান রাখা শুভদায়ক। তেরো, ভবনের উত্তর পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিকে থাকবে শৌচাগার। চোদ্দ, ভবনের সীমানা প্রাচীর চতুর্দিকে একই রকম চওড়া করতে হবে। পনেরো, প্রাচীরের উচ্চতা পূর্ব ও উত্তর দিকের তুলনায় দক্ষিণ পশ্চিম দিকে বেশি উঁচু করতে হবে। ষোলো, ভবনের দক্ষিণ পূর্ব অথবা উত্তর পশ্চিম দিকের কোণে কিছু নির্মাণ না করাই ভালো। সতেরো, ভৃত্যদের বাসস্থান করতে হলে পূর্ব বা উত্তর দিকস্থ কোণ বাদ দিয়ে দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিম কোণে করা উচিত। আঠেরো, প্রধান প্রবেশ দ্বারে দক্ষিণ পশ্চিমে বা অন্য স্থানে স্থায়ী কেবিন বা ছাউনি করা যেতে পারে প্রহরী ও রক্ষীদের জন্য, মানে সিকিউরিটি গার্ডের জন্য। উনিশ, কেবিন বা ছাউনির মুখ পূর্ব অথবা উত্তর পশ্চিম দিকে থাকলে প্রহরীদের দৃষ্টি দূরে প্রসারিত হবার সুযোগ থাকবে, তাহলে যে কোনো বিষয় তারা ভালোভাবে দেখতে পারে। কুড়ি, ছাদের জলের ট্যাঙ্ক বসাবার আদর্শ স্থান হল উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে, কারণ জলাধার ভারী জিনিস, তাই ওই রকম জিনিস দক্ষিণ পশ্চিম দিকে রাখাই উচিত। এরপর একুশ নম্বর, উত্তর পূর্ব দিকে কখনোই ভারী জিনিস রাখা উচিত নয়। উত্তর দিকে জলাধার বসানো অশুভ, মানে এটি নিচের জন্য নয়, বাড়ির ছাদের উপরের জন্য। এরপর ২২ নম্বর, ভূ গর্ভস্থ জলের ট্যাঙ্ক বসাতে হবে উত্তর পূর্ব দিকে। বাড়িতে যখন ছাদের উপরে বসাবার কথা তখন উত্তর পূর্ব দিকে কখনোই ভারী জিনিস রাখা উচিত নয়, তাই জলের ট্যাঙ্কটি ওখানে বসাতে বারণ করা হচ্ছে, মানে নির্দেশ বাস্তুশাস্ত্র মতে। কিন্তু যখন নিচেতে মাটিতে যখন করবেন তখন জলের ট্যাঙ্কটি বসাতে হবে উত্তর পূর্ব দিকে। এরপর ২৩ নম্বর, মানে শেষ টিপস, ২৩টা বলেছিলাম বলবো, ভবনের মাটির নিচে গাড়ি পার্কিংয়ের জন্য ঘর তৈরি করবার দরকার হলে তা করতে হবে পূর্ব বা উত্তর দিকে। তাহলে ২৩টি হলো। এবার কিছু জিনিস, যেমন আপনি বাড়িটি করলেন বহুতল, সেখানে লিফটের জায়গাও রাখলেন এবং সেখানে অনেক ঘর তৈরি করলেন এবং ঘরের মধ্যে হয়তো কেউ বাসস্থানের জন্য আপনারা ভাড়ায় দিলেন, তাহলে সেই ভাড়াটেরা কীভাবে তার আসবাবপত্র রাখবে সে বুঝে নেবে। আপনারা যখন ঘর করবেন বা শপিং কমপ্লেক্স করবেন বা কোনো মল তৈরি করবেন, তাহলে এই বাস্তুশাস্ত্র মতে
যদি করেন তাহলে ব্যবসা বাণিজ্যটা খুবই ভালো চলবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।